একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ দর্শক, আমি বলেছিলাম লাস্ট উইকেও যে আমরা 8 বছরের পদার্পণ করেছি আপনাদের অনুপ্রেরণায়, আরিফ ভাইয়ের প্রচেষ্টায়, আমাদের এই সবার সহযোগিতায় আমরা 8 বছরে পা দিয়েছি। আপনারা যারা বাড়ি নিয়ে বিভিন্ন কথা চিন্তাভাবনা করেন, যারা বাড়ি কিনতে চান, বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, বাইং, সেলিং, লেটিং নিয়ে যারা জানতে চান, তারা আমাদের সাথে কথা বলুন। এবং এই কথা বলার জন্য সবসময় দেখবেন যে আমাদের স্ক্রিনের নিচে একটি নাম্বার আছে, সেই নাম্বারে কথা বললে আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আর আরিফ ভাই হলো আমাদের প্রপার্টি স্পেশালিস্ট, এবং আরিফ ভাইয়ের সাথে সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে, হয়তো এই অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে। চলুন দেখি আরিফ ভাই কেমন আছে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। এই গরমের মধ্যে কেমন আছেন আপনি? প্রচণ্ড গরম আছি, ভালো হয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। এই ফিভারের সিমটম তো আপনারও আছে, আমারও আছে, তো ইনশাল্লাহ দেখি চেষ্টা করি এর মধ্যে যতক্ষণ এক্সকিউজ করে ই করা যায়। জি অবশ্যই, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যা প্রান্ত থেকে প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে, আমাদের পাশেই থাকবেন। আজকে আমরা কথা বলবো আসলে বিভিন্ন বিষয়, মানে পার্টিকুলারলি সেরকম কোনো টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা কথা বলবো ভ্যারাইটি বিভিন্নভাবে। আমি চেষ্টা করবো আপনাদের কাছে বিভিন্ন মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য, কিছু বুলেটিন আছে পাশাপাশি, এবং আপনারা যারা ট্যাক্স করেছেন তাদের সেই বিষয়ে কিছু কথা বলবো। আবার এমন থাকবে যে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ চেষ্টা করব যারা ফার্স্ট টাইম বার হব তাদের বিষয়ে গাইড দেওয়ার চেষ্টা করব, যে কী কী স্টেপসগুলো ফলো করলে আমরা মানে ভালোভাবে আগাতে পারি ফার্স্ট টাইম বার হিসাবে। আমাদের কমিউনিটির ভাই বোন যারা এখনও পিছিয়ে আছেন তাদের জন্য প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা থাকবে, ইনশাল্লাহ কথা হবে। আমি চলে আসছি আশাফের কাছে। আশাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, আপনি বলছিলেন আজকে বিশেষ কোনো টপিকস নেই। যেহেতু বিশেষ কোনো টপিকস নেই, টপিকস হলো আমরা আজকে বেশি কল নিব। শিওর, কি বলেন দর্শক? বলছিলাম যে আপনারা কল করুন, আপনাদের আজকে আপনাদের প্রাধান্য আরও বেশি দেওয়া হবে। আমি তো নর্মালি আপনাদের কি দিয়ে থাকি, কিন্তু আজকে আরও বেশি দেওয়া হবে। আপনারা যারা বাড়ি কিনতে চান, যারা বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, যারা বাড়িতে থেকে টেন্যান্ট বা ল্যান্ডলর্ড হয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, যারা অনেক ধরনের কথা জানতে চান কিন্তু প্রপার মানুষ পাচ্ছেন না, প্রফেশনাল পিপল পাচ্ছেন না, আরিফ ভাই রয়েছে অনেক দিনের অভিজ্ঞতা, সো আপনি ওনাকে কাজে লাগান না, আপনি ফোন করুন। স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করুন। ফোন করলে সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। অনেকে হয়তো অনেক কথা বলতে পারবেন না, তারা টেক্সট করুন। আর আমাদের ইমেল অ্যাড্রেস তো রয়েছেই। দর্শক, চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আমাদের যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি 3টি সেগমেন্টে হয়ে থাকে। প্রত্যেক সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি, এবং এই প্রত্যেক সেগমেন্টে আরিফ ভাই কিন্তু আপনাদের প্রশ্ন, ওনার সাপ্তাহিক নিউজ বুলেটিন দিয়ে থাকেন। আরিফ ভাই, ইউরো 2020 চলছে, আমার তো মনে হচ্ছে যে আপনি এখন মাঠে থেকে উঠে আসলে খেলা দেখছেন, যুদ্ধ থেকে চলে আসছেন বুঝতে হচ্ছি।
খেলা দেখেছেন কত? হ্যাঁ, সুন্দরভাবে, মানে একে সানডে ছিল, আবার দুপুর টাইম ছিল, খুব সুন্দর করে দেখেছি। আপনি তো, আমি জানি যে আপনি গার্ডেনিং করেন। গার্ডেনিং আগে পড়ে হয়েছে আর কি। আচ্ছা, দর্শক, আরিফ ভাই কিন্তু গার্ডেনিং এ বিশেষ বিজ্ঞ। উনি প্রচুর কাজ করেন, ব্রেইনস্টর্মিং বোধহয় গার্ডেনিং এর সময় হয়ে থাকে আপনার বেশি নাকি? দর্শক, আপনারা যারা খেলা দেখছেন এবং দেখবেন এবং খেলার মাঝখানে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, প্লিজ আপনার নিউজ বুলেটিন দিয়ে আজকে শুরু করেন। শিওর, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমি চলে আসছি আপনার কাছে প্রথম যে নিউজ বুলেটিনটা দিব, সেটাকে একটু লম্বাভাবে স্ট্যাটিস্টিক্সের মতো করে আপনাদের প্রেজেন্টেশন করব। আমরা যারা রেন্টার আছি, যারা ভাড়া থাকছি, এই কোভিড প্যান্ডামিকের এই টাইমে দেখা যাচ্ছে যে প্রায় 50% ট্যানেন্ট সে জায়গাতেই থেকে যাচ্ছে। তারা মানে নতুন যে মুভমেন্ট হয় প্রতি বছরে বিভিন্ন কারণে যেটা হয়ে থাকে, আমরা যারা রেসিডেন্সি বিজনেসে আসি তারা বিভিন্ন সময় বুঝতে পারি, দেখতে পারি যে কোন ফর্মে কীরকম ধরনের মুভমেন্টগুলো হয়। তো স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে ট্যালেন্টের মুভমেন্টটা প্রায় 50% কমে গেল। এই কমে যাওয়ার প্রেক্ষাপটে আমরা যারা বিজনেস এই লাইনে যারা আছি, তাদের বিজনেস অবস্থা কিন্তু আবার সেভাবে ভালো না ওই কারণে। কারণ যতই বেশি মুভমেন্ট হয় লেটিং এজেন্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে আপনার এই মুভমেন্টটা হয়, ল্যান্ডলর্ডের ক্ষেত্রে হয়, রেন্ট ইনক্রিজ হয়, ও সো মেনি ফ্যাক্টরস আর অ্যারাউন্ড দেয়। তো যাই হোক, আমি ভাগে ভাগে আসছি যে কেন এটা হলো। এই কোভিডের এই কারণে যেহেতু এটা হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে যে 40% ট্যানেন্ট মনে করছে যে তারা এই প্যান্ডেমিকের এই টাইমে মধ্যে তারা সেফ ফিল করছে না। যেসব আমি 50% যে বুলেটিনের গ্রেডিং করে যেভাবে কথাটা বলছি, 40% ট্যানেন্ট ফিল করছে না যে বাসা মুভমেন্ট করার জন্য। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা আছি ল্যান্ডলর্ড এবং ট্যানেন্ট, মানে ল্যান্ডলর্ড, তারাও দেখছি যে অনেক সময় এই লকডাউনের টাইমে অনেক সময় আমাদের ভিউগুলো, মানে প্রপার্টি ইন্সপেকশন, মানে ইন্সপেকশন থেকে শুরু করে মুভমেন্টগুলো হয়নি, কারণ তারা সেফ ফিল করছে না থার্ড পার্টি আসার জন্য। এখনও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যানেন্টের এই অধিকারটা আছে, ছিল, তো সেই হিসাবে কিন্তু এটা হয়েছে। বাড়ি বিক্রির ক্ষেত্রেও কিন্তু সেরকম ধরনের একটা জিনিসটা চলেছে। এখন কথা আসছে যে ভার্চুয়াল ভিউইংয়ের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও ফুটেজ দিয়ে বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে এটাকে করছে, আবার প্যারালালভাবে ওয়ান ডেতে প্রোগ্রাম করে করে করছে। তো এখনও দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে ট্যানেন্টের রেন্টার ক্ষেত্রে এই ধরনের মুভমেন্ট, আবার হিতে বিপরীতভাবে আসতে হয় যে সেলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেট প্রচুর পরিমাণে সেলস মুভমেন্ট হচ্ছে এবং অনেক পরিমাণে বিক্রি হচ্ছে। তাও এটার বিষয়ে আমি অন্য পয়েন্টে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যে আমি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আসছি যে 30% পিপুল তারা মানে এই আনসার্টেনটি ফিল করছে যে এইসব মুভমেন্ট করার ক্ষেত্রে। পরে দেখা যাচ্ছে যে জব লস হয়েছে এবং ফার্লো স্কিমে থাকার কারণে 18% পিপুল এই মুভমেন্টে আসতে পারেনি, কারণ এখানে সো মেনি ফ্যাক্টরস আছে যে কেন কিভাবে তারা যেতে পারে পারে না। তো এখানে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই কথা আছে যে গ্রেটার ইউকে বলে কথা, আপনি যদি পার্ট অফ ইংল্যান্ড আসেন, পার্ট অফ লন্ডন আসেন, লন্ডনে কোন জায়গা কোন টাইপের প্রপার্টির ক্ষেত্রে এই ক্ষেত্রে রেন্টের পরিমাণটা রিডিউস হয়েছে আপনারা জানেন, সেটাকে ভ্যারি করে পুরো ন্যাশন ওয়াইজ যে জিনিসটা আসছে সেটাকে 2% মতো রিডিউস করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে দ্যাটস দ্য আদার রিজন, মানে অল দিস রিজন স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে পিপুল কেন মুভমেন্ট করছে না। তো আমি এই কথা বলে আমি আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান গত 8 বছরে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ইউটিউবে। আপনারা যদি আমাদের প্ল্যাটফর্মে যে এই প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন, তাহলে প্রত্যেকটি শো চলে আসবে এবং প্রত্যেকটি শোতে আপনাদের কিন্তু প্রচুর প্রশ্নের উত্তর পেতে পারেন। সো আপনারা কাইন্ডলি আমাদের অনুষ্ঠান দেখার জন্য
যদি দেখতে চান তাহলে আমাদের প্ল্যাটফর্মে গেলেই হবে। অ্যাট দ্য সেম টাইমস আপনারা কল করুন, টেক্সট করুন এবং ইমেল করুন, আমরা প্রত্যেকটি টেক্সট এবং ইমেলের উত্তর দিয়ে থাকবো। আরিফ ভাই, চলে আসছি আবার আপনার কাছে। শিওর আশু ভাই, দর্শক আমি যে কথা বলছিলাম যে আমি আজকে চেষ্টা করব কিছু কিছু মেসেজ দেওয়ার জন্য, কারণ মানে আপনাদের টেক্সট মেসেজগুলো প্রচুর পরিমাণে আসে, যেটা টু বি অনেস্ট আমি সারপ্রাইজ সাম টাইম যে আমি অনেক সময় পারফর্ম করতে পারি না, মানে সবগুলো ট্যাক্সের উত্তর দিতে পারি না, এবং জন্য রিকোয়েস্টও করেছি এবং ক্ষমাও চেয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে যে প্লিজ আমাকে একবার না পেলে আবার আবার করবেন, কারণ কি অসংখ্য ট্যাক্স ফোন ইমেলের মাধ্যমে যেসব জিনিসগুলো থাকে অনেক সময় কভার করতে মানে লাইভ কল করে, তো অনেক সময় সার্কামস্টেন্সেস যখন বোঝা যায় যে কে কোন বিষয়ে কথা বলছে, অ্যাটলিস্ট মানে আমি যাতে রুট করে দিতে পারি আপনাদেরকে যতটুকু আমার নলেজে আছে যে আমাদের কমিটির ভাই বোনরা সেই ক্ষেত্রে সেই দিকে ডাইভার্ট হোক, আমার কাছে যেরকমভাবে আসে অসংখ্য পিপুল ইন মাই অফিস অ্যাজ ওয়াল, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করি আবার অনেক সময় পারছি না, সেক্ষেত্রে বলছি যে আমাদের সাজেশনও থাকে, আমরা সাজেশনও নিয়েও থাকি আপনাদের কাছে বলা থাকে, কারণ সত্য কথা বলতে গেলে যেটা না বললেই নয় যে হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আমরা 8টি বছর পার করে আসলাম, তো এটা আপনাদেরই কিন্তু অনুপ্রেরণা, আপনাদের ভালো লাগা, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেরকম ধরনের আমাকে গ্রিট করা হয় বলা হয় তাতে খুব ভালো অনুভব করি যে না কমিটির জন্য কিছু দেওয়ার চেষ্টা করছি এবং কমিটির ভাই বোনেরা উপকৃত হচ্ছেন। তো যাই হোক, আমি কথা বলছিলাম ট্যাক্স বিষয়ক কথা, সেক্ষেত্রে একটু পাশাপাশি অন্য কোথাও সারাউন্ডিং চলে আসলো। আমার কাছে অসংখ্য জনই মানে ট্যাক্স করেছেন, আমি যদি মানে জুনে চলে যাই, জুনের এই আজকে 14 তারিখের প্রেক্ষাপটে 2021 যে আমার কাছে প্রায় অ্যারাউন্ড 50 ট্যাক্স মেসেজ আসছে, তো আমি কিছু মানে অনেকটাই কভার করেছি, অনেকটা পারছি না, তো অনিয়ারে কিছু দেওয়ার জন্য আসছি। অনেকে বলে থাকেন, আমি সামারি করে বলছি টপিকস দিয়ে, যে ক্ষেত্রে আপনারা একটুখানি বুঝতে পারবেন যে লুকিং ফর হেল্প টু বাই হাউস এর ক্ষেত্রে কোনো টিপস দেওয়া যাবে কি না প্লিজ জানাবেন, কল করবেন, তো আপনার উদ্দেশ্যে করে অথবা পাশাপাশি যারা আছেন এই বিষয়ক তারা আপনারা বুঝে নেবেন যে আমরা এটা প্রোগ্রামও করেছি, আপনারা আমাদের ইউটিউবের চ্যানেলে গেলে অথবা ফেসবুক চ্যানেলে গেলে অনেক সময় প্রোগ্রামের অনেক প্রোগ্রামগুলো সম্পূর্ণভাবে লোডেড থাকে, ওখানে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন, আমাদের অনেক টপিকস যখন আমরা কথা বলে ছি সেই বিষয়ে কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন ইনফরমেশন। আপনার উদ্দেশ্য করে বলা এবং পাশাপাশি যিনি আছেন মানে অন্যরা যারা আছে, হেল্প টু বাই স্কিমের আওতায় গভর্নমেন্টের যে প্রজেক্ট আসছে এবং এই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত বলেছি গত প্রোগ্রামে, মানে সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আপনি এভাবে যদি প্ল্যান করেন অফকোর্স সেভাবে যেতে পারবেন, গভর্নমেন্টের নিউ স্কিম নিউ সিস্টেমে আমি কভার করেছি, আপনারা দেখে নেবেন দরকার হলে ইউটিউবে যেয়ে, তার উদ্দেশ্য করে এভাবে বলা। সরি আশা ভাই, আপনি আমাদের 1 মিনিটের মধ্যেই আমাদেরকে ব্রেকে যেতে তো হচ্ছে, প্লিজ। শিওর, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক আরেকজন করেছেন যে নিউ বায়ারদের ক্ষেত্রে মানে এটা মানে আমার দেখা যাচ্ছে যে আমি মানে আমার ওল্ড সিস্টেমে যাচ্ছিলাম যে আমি স্ট্যাটিস্টিক্স করে দেখছিলাম যে অসংখ্য কতজন কতভাবে আসছেন, কোন বিষয়ে কথা জানতে চাচ্ছেন বলতে চাচ্ছেন, আমাদের টিপস দেওয়া হচ্ছে যে ভাইয়া প্লিজ এই প্রোগ্রামটা আবার রিপিট করেন, এই টপিক্সে 2 বছর আগে দেখেছি, এখন কি কোনো আপডেট দেওয়া যায় কি না, তো এখানে যে কথাটা আমি প্রথম প্রোগ্রামের শুরুতে বলেছিলাম যে সরি আশা ভাই, আরে ভাই আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেক থেকে এসে আমরা আবার কথা বলবো, দর্শক কোথাও যাবেন না। ব্রেক লেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস। দর্শক আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট অথবা কাউন্সিল টেনেন্ট, আপনাদের প্রশ্ন থাকতেই পারে, আর প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে কল করুন, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, যেই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নিন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি। আরিফ ভাই, চলে আসছি আপনি যেখানে টেক্সের উত্তর দিচ্ছিলেন, প্লিজ। শিওর শিওর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমি চলে আসছি আপনার কাছে, যে কথা বলছিলাম যেমন অসংখ্য ট্যাক্সের মধ্যে বিভিন্নভাবে যে আপনারা করেছেন, আমি একটু স্কেল করে নিয়ে আসছি এভাবে যে কে কীভাবে বলছেন, আমি আবার বলছি যে যাদের মানে ট্যাক্সের উত্তর দিতে পারিনি নর্মালি, সে
তাদেরকে কভার করার চেষ্টা করছি এবং আপনারা যারা এই বিষয়ে করে আছেন অথবা সামনে করবেন তাদের উদ্দেশ্য করে বলা কিছু আছে যে আমাকে অনেকেই বলেন যে ক্যান আই হ্যাভ আরিফ ভাই নাম্বার অথবা বলা হচ্ছে ক্যান আরিফ ভাই ক্যান মি কল মি ব্যাক তো আমি যারা আপনারা এইভাবে যখনভাবে কোনো করেন ঠিক আছে নো প্রবলেম অ্যাট অল বাট তারপরে পাশাপাশি যদি সাবজেক্টটা উল্লেখ করেন যে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যেটা আমার জন্য উপকার হয় কারণ আমি তখন প্রায়োরিটি রেখে জিনিসটা চলে আসতে পারি যে কাকে কখন কত মানে আর্জেন্সি তো হয়ে থাকে কারণ মানে ইনস্ট্যান্ট অনেকে অনেক সময় এমনভাবে মানে মানে কল করেন করেন দেখা যাচ্ছে আমিও তখন হয়তো ড্রাইভিং আছি অথবা কোনো সময় মানে উইকেন্ডের মধ্যে আছি এরকম মানে এই মানে অফিসের বাইরেও থাকতেছি যখন তখন সমস্যাটা বেশি হয়ে যায় তখন আমি অনেক সময় আনসার করতে পারি না বাট তাদের উদ্দেশ্য করে বলা প্লিজ আপনারা অনুগ্রহপূর্বক কাইন্ডলি আমাকে একটুখানি টপিক্সটা উল্লেখ করবেন আমি তো প্রায়োরিটি ভেদে তারপরে আসবো আবার পাশাপাশি থাকছে এরকম ধরনের যে লকডাউনের কারণে আমি এই মানে পর্যন্ত বুকিং মানে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেখা করার জন্য যে আমি কমিউনিটিতে ফ্রি সার্ভিসভাবে যেটা সহযোগিতা করে যাচ্ছি বা কমিউনিটির ভাই বোনদের তাদের অনেকে নিতে পারিনি কিন্তু তারপরেও আপনারা এখন মানে লকডাউন লিফটিং হওয়ার পরে এখন থেকে মোটামুটিভাবে আমি আবার বুকিং নিচ্ছি যারা আমার সাথে সরাসরি দেখা করতে পারেন কথা বলতে পারেন তো যাই হোক আমি চলে আসছি একজন ট্যাক্সির উত্তর দেওয়ার জন্য যে একজন লিখেছেন যে সাদেক খান আমাদের লন্ডন মেয়র উনি নিউ বিল্ড করার ক্ষেত্রে যে হেল্প টু বাই স্কিমের যে মানে বিল্ড করার জন্য যেসব নতুন বিল্ডিংগুলো করছে সেই ক্ষেত্রে কি হেল্প টু বাই স্কিমে পাওয়া যাবে কি না খুব একটা টেকনিক্যাল প্রশ্ন জিনিসটা আসছে এভাবে যে গভর্নমেন্ট যেভাবে প্রজেক্টটা করেছে 5% ডিপোজিটের সেটা কিন্তু একটা জিনিস আবার গভর্নমেন্টে আসছে যেখানে ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছে যেসব ঘরগুলো থাকছে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করা প্রেক্ষাপটে তাতে দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু এখন পর্যন্তভাবে আসেনি তো সাদেক খানের এই যে প্রজেক্টটা নেওয়া হয়েছে যেটা লন্ডনের ক্ষেত্রে সেক্ষেত্রে আসছে নিউ বিল্ড করার ক্ষেত্রে এখন এখানে সোশ্যাল হাউজিং বিষয় আছে আবার আছে ডেভেলপার কাউন্সিলে ডেভেলপ করছে প্রাইভেট ল্যান্ড আসে বিভিন্নভাবে যেসব প্রজেক্ট সব ক্ষেত্রে কিন্তু এভাবে পাওয়া যাবে না এটা আপনার কাছে মানে উত্তরটা ভেবে পৌঁছে দেয় আপনি যদি দেখে থাকেন আর না হলে অত পরে দেখবেন যাই হোক আমি আসছি আশাফ ভাই আপনার কাছে ব্যাক করছি আবার জি থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক কথা বলছিল আরিফ ভাই বলছিলেন যে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট ওনাকে দিয়েছেন উনি সবগুলো টেক্সটকে এক এক করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে এই ফাঁকে যদি আপনারাও কোনো প্রশ্ন করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ হিম এ কল অ্যান্ড টক টু হিম অন লাইভ আরিফ ভাই আবারও টেক্সটের উত্তর দেওয়া শুরু করুন শিওর আসবে প্লিজ আমাকে একজন টেক্স করেছেন কিছুদিন আগে যেটা বলা ছিল এভাবে যে আমি একজন সেলফ এমপ্লয়েড এবং এক্ষেত্রে আমার মর্গেজের মানে যে মর্গেজের যে ফ্যাক্টর আছে আমার জন্য কতখানি হার্ডার আবার পাশাপাশি লিখেছেন যে অ্যাজ এ গ্রান্ট হিসেবে যে পয়সাটা পেয়েছি এটা কি আমাকে কোনোভাবে এফেক্ট করবে কি না ভেরি রিয়েলি কমপ্লেক্স একটা প্রশ্ন তো প্রথম আসতে হয় যে আমরা যারা সেলফ এমপ্লয়েড আছি তাদের জন্য মর্গেজের ক্ষেত্রে মানে বলবো আপনারা ভাই বোন যারা দেখছেন এভাবে যে আপনারা কাইন্ডলি প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হয়ে নেবেন আমি মর্গেজ অ্যাডভাইজার না বারবার বলতে চাই এইভাবে যে যাতে বুঝতে পারেন আমি এই লাইনে যেহেতু প্রপার্টি স্টেট এজেন্সি বিজনেস করছি সেক্ষেত্রে আমি চেষ্টা করি যতখানি যতটুকু জানিয়ে পৌঁছে দেওয়ার জন্য গাইড করব প্লিজ একজন ভালো মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হবেন আবার অনেক সময় আছে আপনার নিজের ব্যাংকও কিন্তু আপনাকে এই ক্ষেত্রে অনেক সময় টিপস অ্যাডভাইস দিয়ে থাকবে কারণ আপনি এভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি স্ট্রেঞ্জের কাছে যাচ্ছেন মানে ব্যাংকের ক্ষেত্রে যদি ধরা হয় আপনি প্ল্যান করছেন ছ মাস পরে একটা বাড়ি কিনবেন তখন কী কী জিনিস লাগবে এই ক্ষেত্রে কী হলে ভালো কী হলে মন্দ এইসব জিনিসগুলো কিন্তু তখন ওইভাবে টিপস পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রজেক্টটা সামনে আগাতে পারছেন সুন্দরভাবে যদি আপনি সেটাকে এইভাবে যান তো এখন আসছে যে এখন যে মানে বিজনেসের ক্ষেত্রে যারা গ্রান্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে তখন মর্গেজের ক্ষেত্রে কোন ফর্মে যাবেন এটা লিগ্যাল একটা পার্ট আসলে এভাবে আপনাকে ডাইরেক্ট ই করা যায় না আপনার অ্যাকাউন্টেন্টে স্বর্ণপূর্ণ হতে পারেন সেক্ষেত্রে বলে দিবে কারণ এখানে যেখানে গ্রান্টটা পেয়েছেন ইন জেনারেলভাবে যদি আমি আসি এভাবে বলতে যে আপনাকে গ্রান্টটা দেওয়া হয়েছে আপনার বিজনেসের জন্য সেক্ষেত্রে কিন্তু মর্গেজের জন্য না আবার আসছে যে এখন কোভিডের ক্ষেত্রে পরে আমরা যারা বিজনেস করছি বিভিন্নভাবে সেটা লিঙ্কিং প্রশ্ন ধরে পয়েন্ট ধরে আসছি তারা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক অসংখ্য পরিমাণ আমরা কেউ কেউ বিভিন্ন সেক্টরে লোন পেয়েছি নিয়েছি যদিও কথা আছে গভর্নমেন্ট একটা গ্যারান্টি হিসেবে নিচ্ছে আবার এটাকে সেই ক্ষেত্রে লোনটাকে দেওয়া হয়েছে কিন্তু আপনাকে
বাড়ি কেনার ক্ষেত্রে না, আপনাকে বিজনেসের ক্ষেত্রে আপনাকে মনে রাখতেই হবে। আজকে হয়তো এইভাবে মানে যখন থেকে গত বছরে এই আসে HMRC কিন্তু এটাকে মনিটর করবে, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এই কারণে যে আমাকে কোন শর্তে দেয়া হয়েছে লোনটা এবং আমি কোন খাতে ব্যয় করছি, এটা কি আমি রাইট ওয়েতে করছি কি না। তো সেক্ষেত্রে এগেন আবার বলবো, প্রফেশনে স্বর্ণপূর্ণ হবেন, সেক্ষেত্রে প্রপার্টি স্পেশালিস্ট, মর্গেজ অ্যাডভাইজার, প্লাস আপনার পাশাপাশি যে যারা অ্যাকাউন্টেন্ট আছেন তারাও আপনাকে ভালো করে গাইড দিতে পারবে। তো আশা করি আপনার সাথে সাথে এই রিলেটেড যারা আছেন, সরি এক্সকিউজ মি, তারা ইনফরমেশন পেলেন। এবং আমার এই ক্ষেত্রে আবার অনেকগুলো ছিল টেক্সট মেসেজ যেগুলো আমি একটু কম্বাইন করে গেট করে করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা এই লিঙ্কিংয়ে আছেন তারাও জিনিসটা বুঝতে পারছেন আশা করছি। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, স্টুডিওর মধ্যে গরম কিন্তু ঘামতেছি না আরিফ ভাই। আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আপনি যেভাবে দর্শকদেরকে বুঝিয়ে দিলেন, বাউন্স ব্যাক লোন নিয়ে কিন্তু গত একটি বছর মানুষ অনেকভাবে অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু দে আর অ্যাওয়ে ফ্রম দ্য মূল প্রিন্সিপাল। ইয়া, সো আপনি এই বিষয় নিয়ে কিন্তু আগেও কথা বলেছেন এবং আজকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। দর্শক, আরিফ ভাই বলছিলেন যে বাউন্স ব্যাক লোনের ব্যাপার নিয়ে অনেক প্রশ্ন আসছে, অনেক টেক্সট মেসেজ এবং ইমেল এসেছে, সেগুলি নিয়ে কিন্তু উনি কথা বলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ওনার জিস্ট কথা যেটা যে আপনারা প্রফেশনাল যারা তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলুন। আপনি, আমি, আমার বন্ধু এবং আমার আত্মীয় স্বজন যারা যে এই বিষয় নিয়ে কথা বলছে, উইথ রেসপেক্ট টু অল অফ দ্যাম, শুনুন তাদের কথা, বাট প্রফেশনাল যারা আছে তাদের সাথে কথা বলুন। আমার মনে হয় যে সেখানে ইউ উইল গেট দ্য রাইট ওয়ে। আরিফ ভাই, থ্যাংক ইউ এগেন, নেক্সট ওয়ান প্লিজ। শিওর, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, এবার চলে আসি আপনার কাছে একটা বুলেটিন পয়েন্ট নিয়ে, কিছু মানে পয়েন্ট অফ বুলেটিন নিউজটা দিয়ে আপনাদের কাছে কিছু করে বুঝিয়ে দেয়া মানে অথবা ভাগ করে একটু বিস্তারিত বলা, যেহেতু আজকে টপিক্স নিয়ে আমি চেষ্টা মানে চিন্তা করেছি যে ডিজাইনটা এইভাবে করি যে আজকে যে বুলেটের সাথে কিছু কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদের কাছে তথ্য উপস্থাপন করা। মানে প্রপার্টি মার্কেটে যেটা বাজারে বলতে গিয়েছিলাম আমাকে, সরি, যে প্রপার্টি মার্কেটে দেখা যাচ্ছে সারা গ্রেটার ইউকেতে প্রচুর পরিমাণে যে মর্গেজ হচ্ছে, পিপুল এখানে বাড়ি কিনছেন, সেক্ষেত্রে বাড়ির দাম যেরকম আস্কিং প্রাইস হচ্ছে সেই দামে বিক্রি হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে পিপুল ইন দ্য মার্কেটে আছে, সেটা কেন শর্টেজ অফ প্রপার্টি? এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রপার্টি যে প্রাইস হচ্ছে কারণ অনেকে অসংখ্য উৎসাহী লোক আছেন এবং ছোট প্রপার্টির ক্ষেত্রে কিন্তু সেভাবে মানে তুলনামূলকভাবে এই এই প্যান্ডামিকের মধ্যেও প্রপার্টির দাম বেড়েছে, সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণ লোক। তো অবভিয়াসলি বুঝতে পারছেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যেরকম হয়ে থাকে তখন যে জিনিসটা হয় সেরকম ধরনের ঘটনা ঘটছে এবং এটা কেন। এখন মার্কেটে রয়্যাল ইনস্টিটিউট অফ চার্টার্ড সার্ভেয়ার যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছে মার্কেট সার্ভে করে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে, যে কথা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের হাতে অসংখ্য স্মল বিজনেসের ক্ষেত্রে যারা ফার্লো স্কিমের আওতায় বিভিন্নভাবে যেসব পয়সাগুলো পেয়েছেন তারা তারা সেই খাত থেকে তারা এটাকে ইনভেস্ট করছে এভাবে, যে কথা বলছিলাম যে বাই লিগালি কিন্তু টার্মস কন্ডিশন এভাবে দেওয়া নাই। তো এখানে দেখা যাচ্ছে যে এই কারণে স্ট্যাম্প ডিউটি ট্যাক্স হলিডে যেটা আছে, স্ট্যাম্প ডিউটি ট্যাক্স হলিডের কারণেও কিন্তু এটা আছে। আবার দেখা যাচ্ছে যে আমরা যারা মানে ছোটো বাড়িতে যাচ্ছি করছি তখন কিন্তু আর একটা পার্টের মধ্যে থাকছে যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু এখন ঘুরে যদি আবার আসা হয় দেখা হয় যে যেগুলোর প্রপার্টির মানে প্রাইস মোর দেন 500,000 to 600,000 উপরে সেক্ষেত্রে কিন্তু আবার ওরকম ধরনের, সেখানে কিন্তু আবার প্রাইস ড্রপ করেছে। এখন কথা আছে গ্রেটার ইউকেতে কোন পার্টে, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, হোয়াট এভার দ্য পার্টে আছে, কোন জায়গায় কোন সাইজের প্রপার্টি তার উপরে কিন্তু ভ্যারি করছে। এখন আমরা চলে আসি যে লন্ডনের কোথায় কোথায় বেড়েছে। এখন যদি বলা হয় যে লন্ডনের কোন বরাতে বেড়েছে, কতখানি বেড়েছে, এরকম ধরনের বিষয় থাকে। আশা ভাই, সরি আপনি কিছু বলছিলেন, প্লিজ। আমার একটা কলার চলে আসছে, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে NHS জব করে,
হ্যালো, হ্যাঁ, এনএসএসে জব করে তো মাসিক বার্ষিক ইনকাম 26,000-27,000 পাউন্ড। ওকে, এখন একটা প্রপার্টি কিনতে গেলে তো তার হয়তো 300,000 পাউন্ড বা 350,000 পাউন্ড প্রয়োজন। জি, সেক্ষেত্রে এখন সে লোন পাবে আমাদের হয়তো 60-70,000 পাউন্ড আমরা দিতে পারি, আর বাকি টাকা তো পুরোটা লোন আসবে না। তা সে আমাদের এক্ষেত্রে কি করার করণীয় আছে? ভেরি গুড কোশ্চেন্স ভাইয়া, আপনার শুনতে থাকুন, আরিফ ভাই এই বিষয় নিয়ে কথা বলবে। আরিফ ভাই, শিওর, অনেকের মনের কথা। সুন্দর কথা ধরেছেন আপনি ভাই। আপনার কাছে চলে আসছি, সরি আমার কিছু ট্যাক্স আসছিল, আমি জাস্ট ব্যালেন্স আপ করছিলাম। চলে আসছি এভাবে বলে যে আপনার ছেলে যেখানে কাজ করুক, মানে এনএসএস করুক আর যে কোনো জায়গা যারই ক্ষেত্রে হোক না কেন, যে আমরা যারা স্যালারি ড্র করছি যে পরিমাণে, তো সেটা বাৎসরিক স্যালারিতে সেটার যখন সিঙ্গেল নামে কেনা হয়, মানে কেনা যায়, তখন মর্গেজ পাওয়ার সিস্টেমটা হচ্ছে এভাবে যে টাইমস ফোর পর্যন্ত, যখন 25,000 ইনকাম করে তার নর্মালি আসবে 100,000 পর্যন্ত সে ওরকম ধরনের মর্গেজ পাবে। এবং অনেক সময় কথা আছে ব্যাংক বিল্ডিং সোসাইটি যারা লেন্ডার আছে অ্যাজ ওয়াল পাশাপাশি অন্য ফর্মে, তারা কোনো কোনো ক্ষেত্রে আবার 5 times পর্যন্ত দিয়ে থাকে। এই জন্য আবার কথা হচ্ছে যে প্রফেশনাল অ্যাডভাইজার নিতে পারেন, মর্গেজ ব্রোকার যারা আছে তারা এবং মর্গেজ মানে ব্যাংকের সাথে কথা বলতে পারেন। তো এক একজন এক এক ফর্মে দিচ্ছে। তো এখন থাকছে যে সে দেখা যাচ্ছে যে 100,000 পেলো, এখন ডিপোজিট সে দিল, এখন ডিপোজিটে 5% হোক 10% হোক, ফার্স্ট টাইম বার হলে তো 5% আসাই যাচ্ছে। তো এখন যদি ডিপোজিট পরিমাণ বেশি দেওয়া হয় তখন ওই প্রাইসটা গ্রেড হয়ে গেল। আবার আসছে এভাবে যে ব্যাঙ্ক অফ মাম অ্যান্ড ড্যাড, আপনি হয়তো মানে বুঝতে পারছি যে আপনারা কিছু দিতে পারেন, যেটা হয়ে থাকে আমাদের এই ফার্স্ট টাইম বায়াদের ক্ষেত্রে, আমরা প্যারেন্টস যারা আছি তারা এখানে মানে আমরা গিফট করি, মানে দেওয়া হয়, যদিও মর্গেজের ভাষায় বলতে হয় যেটাকে আপনি মানে কোনো শর্ত ছাড়া আপনি এটাকে দিয়ে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে সেই পরিমাণটা আবার অ্যাড হলো। তো অ্যাড হওয়ার প্রেক্ষাপটে তখন ওই পরিমাণ তো যাবে, এখন আপনাকে বেছে নিতে হবে এইভাবে যে কতটুক পর্যন্ত আপনি মর্গেজ পাচ্ছেন, কতটুক প্রাইসে আপনি যাচ্ছেন এবং কতটুক আপনি ডিপোজিট দিচ্ছেন। এখন কথা আছে, আমি বললাম একজন সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে, আবার যদি দেখা যায় যে না দুজন নামে কেনা হচ্ছে, মানে অবভিয়াসলি যদি পার্টনার জাতীয় কিছু হয় তখন এইরকম ধরনের থাকছে, তখন চলে যাচ্ছে যে নর্মালি মানে কম্বাইন্ড টুগেদার যে স্যালারিটা হবে সেটা 5 times থেকে শুরু করে 7 times পর্যন্ত অনেক ল্যান্ডার বিল্ডিং সোসাইটি দিয়ে থাকে। তো এটা থাকছে এরকমভাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার্টি ল্যাডার ওঠার ক্ষেত্রে কোনটা ওয়াইজ, এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা ভাই বোন মানে কিনবো, আমরা যখনই কিনবো যে যখনই কিনবো প্রথমবারে যখন কিনবো তখন আমরা ফার্স্ট টাইম বার হয়ে গেলাম, কিন্তু তখন পরবর্তীতে আমরা যদি মানে বাড়ি কিনতে যে সেপারেটভাবে তখন কিন্তু ফার্স্ট টাইম বার হিসেবে ওই ধরনের অপরচুনিটি থাকবে না, তখন দেখা যাচ্ছে আপনাকে বাই টু ল্যান্ডলর্ডের ফর্মেটে যেতে হবে। অ্যাগেন এটা মর্গেজ বিষয়ক জিনিস, আবার বলছি যে আমরা নর্মাল অনেক সময় অনেক ল্যান্ডার কিন্তু আবার অ্যাকসেপ্ট করে, আপনি 7 জনের নামে ম্যাক্সিমাম কিন্তু একটা বাড়ি কিনতে পারেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 জনের স্যালারি টার্মস এরকম 6-7 এরকম ধরনের হবে, তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পাচ্ছেন আশা করি। তারপরে যদি কথা থাকে কোনো কারণে যদি আরও কিছু বিস্তারিত প্লিজ টেক্সট মি, আমি চেষ্টা করব আরও ওয়ান লাইভে কল দেবো আমার গুড টাইমে কথা বলার জন্য। থ্যাংক ইউ কলার, নাইস প্রশ্নের জন্য, কমন প্রশ্ন। থ্যাংক ইউ আরিফ ভাই, শুনতে ভালো লাগছে যে 7 জন পর্যন্ত মিলে একটা বাড়ি কেনা যায়, আমরা অনেকে জানিই না এই বিষয়টা। থ্যাংক ইউ দর্শক, আবারও চলে আসলাম আপনাদের কাছে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে এইভাবে দর্শকের মতো কথা বলতে চান আমাদের প্রিভিয়াস কলারের মতো, তারা প্লিজ ইউ পিক আপ দ্য ফোন অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই অ্যান্ড জাস্ট ফাইন্ড আউট হোয়াট ইজ ইয়ার কোয়ারি। আর আমাদের এই অনুষ্ঠানটি আবার আমাদের রিপিট হবে শুক্রবার দিন ফ্রাইডে মর্নিং 9:30। আশা করি আপনারা যদি দেখতে চান তাহলে আবার দেখতে পাবেন। চলে আসছি আরিফের কাছে। আরিফের ছোট্ট একটি দিয়ে দেন, অন্যে আমাদের 1.5 মিনিট বাকি আছে, 1.5 মিনিট বাকি আছে। আচ্ছা দর্শক, আপনার কাছে চলে আসছি। থ্যাংক ইউ সবাই। যে কথা বলছিলাম যে আমরা কোন ফর্ম নিয়ে নিব, দর্শক আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নই করুন ভাই। আচ্ছা ভাই, প্রপার্টি গিফট কারে কারে করা যায় এটা তো একটু আমাকে যদি জানান। প্রপার্টি গিফট কাকে কাকে করা যায়? হ্যাঁ হ্যাঁ, I'm on the first line. বলো, আমি ফার্স্ট লাইনে আছি। আরিফ ভাই
সুন্দর একটা প্রশ্ন করেছে, অনেকেরই অজানা না। আর করলে কি কি করতে হয় বিদেশে? ওকে ঠিক আছে, আরে ভাই প্লিজ, গিফট কাকে কাকে করা যায় প্রপার্টি? থ্যাংক ইউ ভাইয়া, আপনি মানে লাইনে থাকলে পরে আপনি ফোনটা রাখতে পারেন, আমি চলে আসছি একটা মানে আপনার প্রশ্নের উত্তরে চলে আসছি বলার জন্য। আপনি খুব সুন্দর একটা আনকমন প্রশ্ন করেছেন, এরকম ধরনের আসে খুব কম আমাদের এখানে। এভাবে যে আমাদের এই দেশে যে ল, বাংলাদেশের ল, অফকোর্স এক এক দেশে এক এক ল, এখন প্রপার্টির ক্ষেত্রে এদেশের যে লটা আছে এভাবে যে আমরা অনেক সময় চাইলেও কাউকে গিফট করতে পারি না, আবার চাইলেও কাউকে কিছু কিছু ক্ষেত্রে করতে পারি। অ্যাগেন প্রথমে আবার বলে নিচ্ছি যে আপনার একজন প্রপার্টি লয়ার স্বর্ণপন্ন হওয়াটা বাঞ্ছনীয়, প্রফেশনাল পার্ট, এখানে অনেক কথা আছে। এই ডিজাইনে কথা বলতে গেলে আমি কিন্তু মানে একটা প্রোগ্রামও ডিজাইন করতে পারবো। তো আমি আপনার কাছে শর্টে আসছি, যেহেতু আমরা বিরতিতে চলে যাব। মনে হয় যে গিফটের কথা যেহেতু বলছেন, যে গিফটটা ভালো হওয়া উচিত এবং সুন্দরভাবে বলা উচিত। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। আমরা একটু ছোট্ট একটা ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের কাছে। এটা আমাদের শেষ সেগমেন্ট, সো আমাদের এই শেষ সেগমেন্টে কিন্তু প্রচুর কল আসে। যারা কল করতে চান, প্লিজ গিভ আস এ কল ইন দ্য ফার্স্ট টাইম, দেন ইট উইল বি বেটার ফর ইউ অ্যান্ড ফর আস অ্যাজ ওয়েল। আমি চলে যাচ্ছি আরিফের কাছে। একজন প্রশ্ন করেছিলেন, প্রপার্টি কাকে কাকে গিফট করা যায় আমাদের এখানে। সো আরিফ ভাই সুন্দর করে বুঝাচ্ছিলেন। আরিফ ভাই, থ্যাংক ইউ। আশা ভাই, ডাইরেক্ট প্রশ্ন, এরকম ধরনের ডাইরেক্ট প্রশ্ন কিন্তু কম আসছে, বাট কথা আছে এখানে বিভিন্ন ভাই ভাই উত্তর দিয়েছে। আপনি আবার ক্যান্ডিডেট শুনতে পাচ্ছেন মানে জানার জন্য। ভাই আপনি বুঝতে পারছেন যে তারও বোধ হয় প্রশ্ন এরকম ধরনের ছিল। আমাদের সবারই কিন্তু এ ধরনের কথা থাকে। আমরা যারা এদেশে আছি, স্পেশালি যারা প্রপার্টি ওন করছি উইথ মর্গেজ আর উইদাউট মর্গেজ, সেই ক্ষেত্রে আমরা কে কীভাবে কী করছি? অ্যাগেন প্রথমে বলে নিচ্ছি, আমি কিন্তু প্রপার্টি লয়ার না, যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি, এই লাইনে অসংখ্য জিনিস হ্যান্ডেল করছি, করতে হয় জানতে হয়, নলেজ একটু আছে, সেই পাশাপাশি ইনফরমেশান ওভাবে দেই, যেসব লাইনে আমি এক্সপার্টিস না, বাট তারপরেও কিছু জানি হিসেবে আপনাকে বলা। বাট প্রথমে বলবো, আপনি একজন প্রপার্টি লয়ার স্বর্ণপন্ন হবেন, তারা আপনার বিভিন্ন কথা শুনে বুঝে করবে। এখন আসছি ভাগে ভাগে করে আপনাকে কিছু কিছু পয়েন্ট তুলে ধরা। ধরা যাক আপনার একটা প্রপার্টি আছে, তো সেই প্রপার্টিতে মর্গেজ আছে অথবা মর্গেজ নাই, তো আপনি প্রপার্টিটা গিফট করবেন। তো আমরা এদেশে অসংখ্য ক্ষেত্রে অনেক সময় মানে প্রপার্টি না, মানিও কিন্তু অনেকেভাবে অনেক কিছু দিতে পারি না, আবার কত সময় কিছু পাওয়া যায় কোন শর্তে। তো এইখানে প্রথমেই কথা আছে, দ্য গিফট প্রপার্টি করা ইজ এ কমপ্লেক্স ইস্যু, আপনি চাইলেই পারবেন এমন কোনো কথা নাই, আবার এটা ইজ নট ইম্পসিবল অ্যাজ ওয়েল। তো এখানে থাকছে যে আপনি ভিন্ন ফর্মেটে করতে পারেন, ডিট অফ গিফট এবং ট্রান্সফার অফ গিফট করে আপনি করতে পারেন, যেটা লয়ারের কাজ, প্রপার্টি লয়ারের ক্ষেত্রে আসছে। তো সেক্ষেত্রে আসছে যে একদিন প্রথমে যে কথা বলছিলাম যে আপনার প্রপার্টির মর্গেজ আছে কি আছে না, এখন কথা আসছে যে আপনি বললেন প্রপার্টি একটা, এখন দেখা যাচ্ছে আপনার তিনটা প্রপার্টি আছে, সেই ক্ষেত্রে কী হবে, কোনটার কোনটার মর্গেজ আছে, কতটুকু নাই, আপনি এখন এক ছেলে একটাকে করলেন, মেয়েকে করলেন, কাউকে করলেন, কাউকে দান করলেন, কোনো মানে চ্যারিটি অর্গানাইজেশন, মসজিদ, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফর্মে, সেভাবে আপনি পারছেন, কখন কীভাবে পারছেন, পারছেন না, ইটস রিয়েলি গেম কমপ্লেক্স, সো মেনি ফ্যাক্টর টু নো, কারণ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল জিনিস থাকে। এখন আমরা থাকছি যে আমরা উইল করছি, সামটাইম উইল করে যাচ্ছে, এখন উইলটা করে আমি কতদিন জীবিত থাকবো, উইলটা তখন কতদিন পর্যন্ত এটা অ্যাক্টিভ হবে, মানে গিফটটা কার্যকরী হবে, সেখানে কিন্তু ল আছে, সেখানে কিন্তু কথা আছে যে নর্মালি 7 বছর পরে এটা মানে আপনার বেঁচে থাকতে হবে, তখন তারপর এটা ফর্ম করবে। তো অ্যাগেন এখানে থাকছে যে মর্গেজ বিষয়ক, মানে মর্গেজ আসে মর্গেজ নাই, কটা প্রপার্টি আছে, কজনকে দিতে চান, কীভাবে দিতে চান। তো আশা করি আমি এক জিনিস হিসেবে সামারি করে আপনার কাছে জিনিসটি তুলে ধরলাম,
তারপরে আপনাকে যে কথা বললাম যে কাইন্ডলি আপনি একজন প্রপার লয়ার স্বর্ণপূর্ণ হতে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে বিট বিট শুনে শুনে কথা বলতে পারবে। এখানে আবার বলছি যদি আরও কিছু জানা থাকে, আমি শর্টভাবে বলছি যেহেতু শর্ট ফর্মে, আমাকে প্লিজ টেক্সট করতে পারবেন মানে অথবা ইমেল করেন, আমি চেষ্টা করবো সর্বাইরে। আবার অ্যাগেন বলছি একটা কথা, আবার আমাকে মাঝে মাঝে অনেকেই ইমেল মানে ইমেল যারা করছেন প্লিজ ডু আপনার নাম্বারটা রাখবেন ওখানে। আমাদের অনেক সময় আসে যে সরাসরি আমার গুড টাইমে দেখা যাচ্ছে ইমেল করা টাইপিং করা থেকে সময় লাগবে বলতে, অনেক সময় আমি কল দিয়ে বসি যে দিস অ্যান্ড দ্যাট মাই গুড টাইমে, তখন শুনে বুঝে কথা বলা গেল। তো প্লিজ আপনার যারা ইমেল করছেন প্লিজ আপনাদের নাম্বারটি সাথে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে আরেকজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আপনি শুনতে থাকুন আরিফের প্রশ্ন উত্তর দিচ্ছে। আরিফ ভাই সরাসরি আপনার কাছে। দর্শক, আপনি যে মানে ভাইয়া প্রশ্নটি মানে করেছেন, জানতে চেয়েছেন, আপনি বুঝতেই পারছেন আমি অনেক সময় বলে থাকি অনেকভাবে আমরা যারা সেলফ এমপ্লয়মেন্টে আছি তাদের জন্য কমপ্লেক্স হয় মর্গেজের ক্ষেত্রে, এবং যারা যদি এমপ্লয়েড হয় সেক্ষেত্রে কিন্তু ইজিয়ার হয়। এটা মর্গেজ বিল্ডিং ব্যাংক সোসাইটি এটা সিস্টেম করে রাখা এদেশে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি সেরকম ধরনের কোনো অপরচুনিটি থাকে আপনি সেটা কীভাবে করবেন, কীভাবে করলে আপনার মোটামুটিভাবে একটা লিজিট মানে লিগালভাবে আপনি করতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে সেই স্মার্টেস্ট ওয়েতে আপনি ফর্ম করতে পারেন অবভিয়াসলি লয়ের মধ্যে থেকে। তো আবার আবার বলবো আপনাকে যে অ্যাগেন এটা মর্গেজ বিষয়ক প্রশ্ন, একজন ভালো মর্গেজ অ্যাডভাইজার পরামর্শ নেবেন, বাট তারপরেও এই লাইনে অনেক প্রপার্টি লাইনে আছি দেখে অসংখ্য জিনিস ডিল করছি পাশাপাশি দেখে আমি বলতে পারছি কিছুটা আপনাকে। নর্মালি হয়ে থাকে যে কোনো ল্যান্ডার যখনই আপনি যখন এমপ্লয়েড হয়ে করবেন তখন নর্মালি তারা তিন মাসের পে স্লিপ চায়, দেখতে যায় যে আপনি তিন মাস ধরে আছেন, যদি আপনার জানতে চাইবে আপনি তিন মাস আগেই মানে চাকরিটা শুরু করলেন, দ্যাটস নট এ প্রবলেম, ইট ডোন্ট হ্যাভ টু বি লাইক আপনার তিন বছর এক বছর আগে থেকে। তো আবার অনেক সময় হয় কি যে কোনো কোনো ল্যান্ডার আবার দেখা গেলো যে প্রিলিমিনারি স্টেজে বলে ফেললো না, কিন্তু একটুখানি পরে দেখা গেলো তারা আবার বলছে কি না ছ মাসের পে স্লিপ দেখাও, ইনকামটা দেখাও। অবভিয়াসলি সেই ইনকামটা আপনাকে ব্যাংকে হতে হবে, আগের মতো ওরকম ধরনের নাই যারা আমরা ক্যাশে নিচ্ছি এই পরিমাণে, কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আপনাকে বুঝে নিতে হবে আমরা যারা প্ল্যান করছি এই ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনার ডিফারেন্ট টাইপ অফ নাইস প্রশ্ন, তাতে আমাদের প্ল্যান করতে হবে যে আমরা এই ছ মাসের প্রজেক্ট নিয়ে এটা হচ্ছে বেটার সেফ সাইড, যদিও কথা আছে এখানে আসছে আপনি কোথায় কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, তো সেটার উপরে ডিপেন্ড করছে, এভাবে আপনি যেতে পারেন। অবশ্যই এখানে কথা আছে ল্যান্ডার টু ল্যান্ডার ভ্যারি করবে বিভিন্ন ফর্মে। তো অ্যাগেন আবার বলছি একজন মর্গেজ অ্যাডভাইজার পরামর্শ নেবেন, আবার প্রপার্টি স্পেশালিস্ট আপনাকে ইনফো দিতে পারবে, এবং প্রপার্টি লয়ার অনেক ক্ষেত্রে সহযোগিতা করে থাকে মানে এই ধরনের টিপস দিয়ে। থ্যাংক ইউ, নাইস প্রশ্নের জন্য। আশা ভাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শক, আবারও বলছি যে আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে চান তারা প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই যে কোনো প্ল্যাটফর্মে লাইক ফেসবুক এবং ইউটিউবে গেলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের সেখানে দেওয়া আছে। আপনারা কিন্তু আমাদের এই যেভাবে প্রশ্ন করলেন সেভাবে প্রশ্নের এমন অনেক প্রশ্নের উত্তর সেখানে আপনারা পেতে পারেন। আরিফ ভাই, আমাদের হাতে মাত্র ছ মিনিট সময়, আপনি যদি একটু 2020-র মতো পিটিয়ে যান। যে কথা বলছিলাম আশাবাজি কথা বলছিলেন আর কি, যে আপনার ফেসবুকে প্লিজ লাইক দিবেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, এটা আমাদের জন্য বুস্টেড করে আপনি আপ টু ডেট হতে পারবেন। এভাবে আমি আশাবাজকে প্রিন্সিপাল রেখে যেহেতু বলছে যে সময় বেঁধে দেয়া এনটিভির পক্ষ থেকে, এবং আশাবাজ আবার আমার প্রোগ্রামের অর্নামেন্ট, তার কথা আমাকে শুনতে হয় যেহেতু মানে স্টুডিওর সাথে বিহাইন্ডে কাজ করে, আবার আমার সাংকেতিক কিছু জিনিস আছে সেভাবে ফর্ম করে অনেক সময় ডাইরেক্ট ইনডাইরেক্টও বলে। থ্যাংক ইউ আশা ভাই টাইম গ্রেট করে দেওয়ার জন্য। আমি চলে আসছি এবার আমার লাস্ট যেটা থাকছে, যে আমি আর আরও অসংখ্য ট্যাক্সগুলো গেলাম না, ইমেলে আসতে পারলাম না, আমার একটা বুলেটিনের পাশাপাশি কিছু কথা ইনফো দেওয়ার জন্য। আবারও বলে রাখছি আগামী প্রোগ্রামে আমরা যে যে সাবজেক্টে কথা বলবো, ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে আমরা কী কী ধরনের স্টেপস নিব,
তো আমরা যারা এই ক্ষেত্রে পিছিয়ে আছি অথবা এখনো লাইনে আছি এবং সামনে লাইনে যাব তাদের জন্য ফার্স্ট টাইম বায়ারদের জন্য সেটা হতে পারেন আপনি কাউন্সিলের টেনেন্ট অ্যাজ ওয়েল বাট আপনি বাড়িটা কিনছেন রাইট টু বায়ার আওতায় অথবা অন্য ফর্মে যে আপনার যে গভর্নমেন্টের ফর্মে আছে আমরা এইভাবে কথা বলবো আগামী প্রোগ্রামে তো আমি যে লাস্ট পয়েন্টে কথা বলতে যাচ্ছি যে নিউজ বুলেটিন দেওয়ার ক্ষেত্রে সেটা আসছি এবার ফিরে যে দেখা যাচ্ছে যে আমরা যারা বাই টু লেট ল্যান্ডলর্ড আছি ইনভেস্টর আছি তারা অনেক সময় ইনভেস্টমেন্ট করতে যে সামটাইম আমরা হয়তো বুঝে না বুঝে করে থাকি তো এখন জিনিসটা কেমন বুঝে না বুঝে অনেক সময় আছে যে আমরা ল্যান্ডলর্ড হয়েছি এখন দেখা যাচ্ছে পরবর্তী প্রপার্টি একটা সেকেন্ড থার্ড ফোর্থ হোয়াট এভার দ্য ওয়ে পিপল মুভিং অনেক সময় আমরা আপ টু ডেট থাকি না জাম করি অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না আবার অনেক সময় আছে আমরা বুঝে বুঝে শিখি শেখার কোনো শেষ নাই আমি এখনও শিখি এখনও লার্ন করি তো ওভাবে বলতে চাচ্ছি যে 18 ইয়ার্স এই লাইনে ফিল্ডে কাজ করছি বাট স্টিল আমি লার্নিং তো আপনাদের কাছে যারা একটুখানি এভাবে হাইলাইট করে বলা যে অকশনে বাড়ি কিনছি কিন্তু অকশনের রুলস অ্যান্ড রেগুলেশন জানছি না তো দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণ যেটাকে বলা যায় যে TFT'র যে বুলেটিনে আসছে যে অসংখ্য ল্যান্ডলর্ড পুটিং দ্য রিক্স ইন দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য প্রপার্টি তো আমরা বুঝে রিক্সে কেন যাব বুঝে কেন নিব না জিনিসটা থাকবে এভাবে এভাবে বলছিলাম যে কথা আমরা অকশনে প্রোগ্রাম করেছি আপনারা দেখেছেন যে অনেক সময় অকশনে বিভিন্ন জিনিস আসে আমার অনেক গেস্টও আসছে বিভিন্ন ফর্মে নিয়ে আসছি আমরা আসছি সেক্ষেত্রে আমরা বুঝে যাব কারণ অনলাইনের প্ল্যাটফর্ম এখন আপনারা চাইলেই সার্চ করলে গুগল করে বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন আপনারা পেতে পারেন প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের কাছ থেকে টিপস আবার দেখা যাচ্ছে কি যারা করেছে অলরেডি যারা আগা আছেন তাদের কাছ থেকে আপনি টিপস পেতে পারেন বুঝতেই হবে সবাই সব কিছু জানবে না বাট সেক্ষেত্রে থাকছে যে হ্যাঁ সেটা বুঝে নিতে হবে এখন দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করছি আমি ডেভেলপমেন্টে অ্যান্ড ডেভেলপমেন্টের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমি অনেক আইন কানুন জানি না আমি দেখা যাচ্ছে যে এখন একটা মানে ডেভেলপমেন্ট করছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি অনেক সময় প্ল্যানিং বিল্ডিং কন্ট্রোল আমি বুঝছি না কী করছি তখন সেখানে সেখানে কী স্টেপস করা যাবে তো আমরা দেখে নেব এভাবে যে সেই ক্ষেত্রে যে আমরা রিস্কে না যাই অনেক সময় আছে যে আমরা করে ফেলেই কিন্তু পরে কিন্তু পেনাল্টি ঘুরে আসে কেন আমরা দিব না আমাদের কমিউনিটি ভাই বোনদের জন্য গত 8টি বছর ধরে আমরা স্টিল পায়োনিয়ার হিসেবে আপনাদের পাশে ইনফরমেশন দিয়ে প্রোগ্রামটি ডিজাইন করে চলছি আপনাদেরই ভালো লাগার জন্য তো আমরা চাই আমাদের বাঙালি ভাই বোনরা এগিয়ে আসুক তালে তালে এই কথা বলে আমি ব্যাক করছি আশা ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ আরিফ ভাই সুন্দরভাবে অনেক কথা বললেন আমি আপনি যখন কথা বলেন আমি শুধু শুনি আমি শুধুই শুনি যে ইনশাল্লাহ আপনার 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 অনুপ্রেরণায় অনেকেই চলে আসবেন আমাদের প্রপার্টি লেডারে এবং অনেক ভাই এসেছেন ইউ নো অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল দর্শক যে কথা বলছিলাম যে আরিফ ভাই কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে এরপরে যদি আপনাদের অনেক কিছু জানার থাকে আপনারা টেক্সট নাম্বারটি লিখে রাখবেন এবং ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কিন্তু আপনারা কথা বলতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠানটি আবারও যদি দেখতে চান দিস উইকে তাহলে শুক্রবার দিন ফ্রাইডে মর্নিং 9:30 NTV এটা পুনঃপ্রচার হবে এবং আবারও বলছি যে আমাদের টেক্সট নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি লিখে রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা সেখানে দেখতে পারবেন আরিফ ভাই সময় আসলো বিদায় নেওয়ার আপনি যদি একটু বিদায় নিয়ে নেন আপনাকে 1 মিনিট দেওয়া হলো আমাকে 1 মিনিট দেওয়া হলো প্লিজ ওকে দর্শক আপনি বুঝতেই পারছেন যে আমাকে অ্যালোকেট করে দেওয়া হবে মানতে হয় আশা ভাইয়ের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলোর পাশাপাশি আমরা যে কথা বলছিলাম দর্শক আপনার আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতখানি ইনফো ইনফরমেটিভভাবে যে প্রোগ্রামটা করে আসছি দেওয়ার জন্য আপনারা অনেক আপনাদের কাছে সাজেশন চাই কিন্তু আমরা যে কীভাবে প্রোগ্রামটাকে আরও সাকসেসফুল করা যায় আরও সুইট করা যায় এক্ষেত্রে আপনারা অনেকেই করেছেন আমার গুড উইশার ফ্রেন্ড এবং আমাদের নর্মাল দর্শকরাও করেছেন যে এই ফর্মে করেন দিস অ্যান্ড দ্যাট তো আমরা কিন্তু ডিজাইন করেছি আমাদের সামনে প্রজেক্ট থাকছে এবং করবো আমি আশা করি অনেক সময় ব্যস্ততার কারণে ফ্রুটফুলভাবে করতে যেয়েও পারা যায় না তবে চেষ্টা করবো ইনশাল্লাহ করে যাওয়ার জন্য যেহেতু আশাবার 1 মিনিট বেঁধে দেওয়া তো বিদায়ের পালার ক্ষেত্রে আমি বলছি যে আমরা আগামী প্রোগ্রামে যে প্রোগ্রামটি ডিজাইন করছি আপনাদের সাথে থাকবেন দেখবেন এবং আপনারা শেয়ার করবেন আপনাদের মানে ভালো লাগার এই ক্ষেত্র বন্ধু বান্ধব যারা আছে গুরু ঈশ্বর যারা আছে তাদেরকে তো আপনারা ভালো থাকবেন
দোয়া রাখবেন আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেভাবে দেখছেন আমাদের এই প্রোগ্রামটি তার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে শুভরাত্রি ফ্রম লন্ডন থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এবং আগামী প্রোগ্রামটা হবে ফার্স্ট টাইম বায়ারদের কী কী করণীয় সেই বিষয় নিয়ে আরিফ ভাই কথা বলবেন। দর্শক, আমাদের অনুষ্ঠান কখনই শেষ হয় না যতক্ষণ পর্যন্ত আমরা প্রপার্টি শো টিপস না দিয়ে থাকি। আজকে টিপস হবে যে আমাদের এই লাইফটা দর্শক ইজ লাইক এ বুক, এভরি ডে এভরি মর্নিং উই স্টার্ট এ নিউ চ্যাপ্টার, ইফ উই ক্যারি অন দ্য ওল্ড চ্যাপ্টার উই ক্যান নট মুভ ফরওয়ার্ড লাইক দ্য সেম বুক, সো উই শুড রিড ওয়ান চ্যাপ্টার আফটার ওয়ান চ্যাপ্টার, লেটস মুভ ফরওয়ার্ড। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন এবং অপরকে জানান এবং আমাদের সাথেই থাকবেন সবসময় এবং এভাবে প্রেরণা দিয়ে যাবেন। আশা করি ইউরো ফুটবল দেখতেও ভুলবেন না এবং আরিফ ভাই হাসছেন, ইউরো ফুটবল ইজ গিভ আস সাম ডিফারেন্ট কাইন্ড অফ ইন্সপায়ারেশন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188।